হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সফলতার উত্তীর্ণ ছাত্র ছাত্রীক রূপহী নবজাগরণ বিদ্যাপীঠত উখল মখল পরিবেশ। বহু অপেক্ষা আর উৎকণ্ঠার অন্তত সেবায় বিভিন্ন ওয়েবসাইট যোগে ঘোষণা করলে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার চূড়ান্ত ফলাফল। উজলি উঠিল ভিন্ন প্রান্তর ভিন্ন ছাত্র ছাত্রী শিক্ষার্থীর উত্তীর্ণ ছাত্র ছাত্রীক বিদ্যালয় বিদ্যালয়ে আনন্দ জোয়ার। অসমৰ বিভিন্ন প্রান্তর রূপহী হাটৰ নবজাগরণ বিদ্যাপীঠতো উত্তীর্ণ ছাত্র ছাত্রীক উখল মখল পরিবেশ। রূপহী হাটৰ নবজাগরণ বিদ্যাপীঠৰ 100% ফলাফলৰ দ্বারা অব্যাহত। উত্তীর্ণ ছাত্র ছাত্রীক বিদ্যালয়ত সম্বর্ধনা জানায় বিদ্যালয় পরিচালনা সমিতির প্রধান শিক্ষকজনে। মুঠ 79 ছাত্র ছাত্রী চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল, ইয়ারে 79 সফলতার উত্তীর্ণ হল। 2024 আর 25 শিক্ষাবর্ষর টপার হল রায়খান কায়ুম নামৰ এগৰাকী ছাইদরিয়ার ছাত্র। 90.33% নম্বরে সমগ্র রূপহী অঞ্চল গৌরব কঢ়িয়ে আনিলে রায়খান কায়ুম নামৰ ছাত্রগৰাকীয়ে। এই মুহূর্তত অধ্যক্ষর শিক্ষক আর ছাত্রর উত্তীর্ণ ছাত্র ছাত্রীর মন্তব্য আছে, আপনার আগবাইছ। সেবায় যেহেতু ফলাফল ঘোষণা করেছে, আপনার বিদ্যালয় সুন্দর ফলাফল কঠিয়ে আছে। খুব কম দিনের ভিতরে নবজাগরণ বিদ্যাপীঠে এই অঞ্চল বৃহত্তর অঞ্চলতে সুনাম কঠিয়ে আনবলে সক্ষম হয়েছে, কি কম আপনি অধ্যক্ষ হিসাবে ফলাফল জানিব বিচারিছো? প্রথমতে মানে আপনার চ্যানেলের জড়িয়ে আপনার মানে আর আমার স্কুলের ছাত্র ছাত্রী গার্জিয়ান সকলক মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার রিজাল্ট আজি সেবায় যে রিজাল্ট ঘোষণা করেছে, এই রিজাল্ট আমার খুব সুন্দর রিজাল্ট হয়েছে, 100% উত্তীর্ণ হয়েছে। গতি মই আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অভিভাবক শিক্ষাগুরু সকল সকলকে মানে ধন্যবাদ জানাইছো। আমার এই বিদ্যালয়ের কম দিনের ভিতরতে আমার এই বিদ্যালয়ের শিক্ষাগুরু সকলে অতি দক্ষতা সম্পন্ন শিক্ষক সকলে পাঠদান করে তেওঁলোকে যি সুনাম কঢ়িয়াই আনিছে আমার বিদ্যালয়ত, তেওঁলোক সঁচাকৈয়ে তেওঁলোক ধন্যবাদের পাত্র। আমার এই অঞ্চলত খুব হেৰি সুনাম কঢ়িয়াই আনিছে, গতি তেখেতক মই মোৰ অন্তৰস্থলীৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আমার বিদ্যালয়ের শিক্ষাগুরু সকল অতি দক্ষতাপূর্ণ আর তেওঁলোকৰ দক্ষতার ফলতে আমার আজি এই কম দিনের ভিতরে আমি ইমানখিনি উন্নত হব পাৰিছো আর 100% রিজাল্ট আমি বনাব পাৰিছো। গতি মই সকলো শিক্ষাগুরু সকলকে আর আমার বিদ্যালয়ের যখন এই ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবিক আছে তেওঁলোকও আমার যোগাযোগ করা, তেওঁলোকৰ লগত যোগাযোগ করে আমার স্কুলের যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট ডিরেক্টর, তেখেতেও মানে প্রত্যেক ছাত্র ছাত্রীর ঘরে ঘরে গই তেখেতর যেওঁলোকৰ লগত যে আলোচনা করেসপন্ডেন্স করেছে, করার পিছত তেওঁলোকৰ লগত যেখানে ইন্টারেকশন, তেওঁলোকক মানে তেখেতে মানে খুব কষ্ট করেছে, দিনে রাতে তেখেতে খুব কষ্ট করে আর তেখেতর কষ্টর বিনিময়তেই আমি আজি এই ফলাফল পাইছো। আমার লগতে আমার কমিটির মানুষ সকলেও কষ্ট করে, শিক্ষাগুরু সকলেও কষ্ট করে। আমার এইবার অবতীর্ণ হয়েছে 79 অবতীর্ণ, 79 ছাত্র ছাত্রী অবতীর্ণ হয়েছিল, তারে আমার 4 ডিস্টিংশন পাইছে, 11 স্টার পাইছে, 20 ফার্স্ট ডিভিশন পাইছে, 40 সেকেন্ড ডিভিশন পাইছে আর 4 থার্ড ডিভিশন পাইছে। আর আমার এজন না ফেল করা নাই, এজন ছাত্রের পরীক্ষা দিয়া নাছিল, তেও না অহাই নাছিল। আর ইয়ার মাজতে আমার এজন ছাত্রী আছে, তেও ভাল ছাত্রী, 5 লেটার পাইছে, কিন্তু এরাবিকত অকমান নম্বর কম আছে, এটা আমি পুনের মানে বহি কল করিম বলে ভাবি আছো। ফলাফল লৈ পেলাই মই সন্তুষ্ট, খুব ভাল হয়েছে, আরো ভাল করার কারণে আমি আগলে চিন্তা করি, চেষ্টা করি। হয় প্রথমতে নিউজনক মই আমার স্কুলের ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার এই স্কুলখনের দ্বিতীয় বর্ষর রিজাল্ট উলাইছে, আমি রিজাল্ট পাই নতে আনন্দিত হয়েছো, কারণ আমার এই রিজাল্টখনের 100% রিজাল্ট হয়েছে, সকল ছাত্র ছাত্রী পাস করেছে, ইয়ার ভিতর 4 ডিস্টিংশন পাইছে আর 11 স্টার পাইছে, 20 ফার্স্ট ডিভিশন আৰু 40 ছেকেণ্ড ডিভিজন, মাত্র 4 থার্ড ডিভিজন। ইয়ার উপরেও আরো এজন ডিস্টিংশন পাবর আশা আছে, কারণ তার মার্কত অলপ খেলিমেলি হয়েছে, যিজন স্টুডেন্টে আরবি সাবজেক্টত সকলোতকৈ হাইয়েস্ট আছিল আর সেইজন ছাত্রীয়ে মাত্র 66 পাইছে, সেই কারণে আমার অন্তরত অলপ আঘাত করে আঘাত পাইছো। আর অহা দিনত আমার স্কুলখনের রিজাল্ট আরো বৃদ্ধি হব বলে আমি আশা করছো। পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে, তুমি এখন বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার লাভ করে পেলায় সুনাম কঢ়িয়ে আনবলে সক্ষম হয়েছে, কি কবা তোমার অনুভব কেনে? নমস্কার, মোর নাম রায়ান কায়ুম। আজি যেটো রিজাল্ট ঘোষণা হয়েছে তার কারণে মই মোৰ পিতৃ মাতৃ আমার সকল সার বাইদেউসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ সার বাইদেউসকলে আমার কারণে বহুত চেষ্টা করছে, সিহঁতে আমার ঘরে ঘরে গৈ আমার কিবা প্রবলেম হলে সিহঁতে সলিউশন করে দিছে। বিশেষ আমার মহম্মদ স্যার, আমার দিলওয়ার স্যার আছে, আমার জাকির স্যার,
আর মবিন স্যার আমার সকল স্যার বাইদ সকলে আমার বহু সহায় করেছে, সেই কারণে মানে তোমার নাম আর তোমার ঘর কত দেউতায় কি করা সম পরিচয় দিয়া? মোর নাম রায়হান কাইও, মোর ঘর সাইদুরিয়া আর মোর দেউতা বিজনেস করে আর পার্ট টাইম ফার্মারও হয়। তুমি ভবিষ্যতে কি হব বিচারিছো? মই ডক্টর হব বিচারো ভবিষ্যতে। কিমান শতাংশ লাভ করে বিলাক সমস্যা? 90.33%। স্যার আমার বিদ্যালয়খন অতি নতুন, আমি সকলেও জানো মাত্র এটা আমার সেকেন্ড বেচ। আমার প্রথম বেচত যাবার এজন ছাত্রীয়ে ডিস্টিংশন পাইছিল আর এইবার চারিজনে ডিস্টিংশন পাইছে, 79 ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছিল। একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, সেই কথাটা আমার নবজাগরণ বিদ্যাপীঠে সম্পূর্ণরূপে প্রমাণিত করব ওলাইছে আর এটা প্রমাণিত করবলে সক্ষম হয়েছে। তার কারণে আমি আমার বিদ্যাপীঠের সমূহ শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারীবৃন্দক আমি অন্তরের তরফৰ অভিনন্দন কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে এই অঞ্চলের যখন অভিভাবক অভিভাবিকা সকলে এই নতুন বিদ্যাপীঠখনের প্রতি যে আস্থা আর বিশ্বাস রাখিছে, তেওঁলোকে ইমান পুরোনা স্কুল সমূহ থাকা সত্ত্বেও আমার নতুন বিদ্যাপীঠত যি দলে বলে ছাত্রছাত্রী সকলক নামভর্তি করাই আমার উপর বিশ্বাস অর্পণ করেছে। তার কারণে আমি আগন্তক দিনত আরো অহেহ চেষ্টা আর কষ্ট করে যাম যাতে আমার ছাত্রছাত্রী সকলের ভবিষ্যৎ ভাল হয়, আমার ছাত্রছাত্রী সকল আন্তর্জাতিক পর্যায়ত রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত যি সমূহ পরীক্ষা হব সেই সময় যাতে সুখ্যাতিরে অবতীর্ণ হয়ে আমার অঞ্চলে সুখ্যাতি আনিব পারে, তার কারণে আমি চেষ্টা করে যাম। আর আমি একটা কথা সদায় কই যাও যে আমার যে কম্পিটিশন আছে, আমার প্রতিযোগিতা সদায় আমার লগতে হব। যাবার এজন ডিস্টিংশন হয়েছিল, এইবার চারিজনে পাইছে, গতিকে আমি আরো অহে কষ্ট আর ত্যাগ স্বীকার করে আমি ছাত্রছাত্রী সকলের লই আগুয়াই যাম যাতে আগন্তক সময়ত আমি অসমের ভিতর সর্বোচ্চ স্থান অধিকার করবলৈ সক্ষম হয়। তার কারণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।